পাঁচ গল্প চ্যানেলে আজ শোনাব একটি অদ্ভুত গল্প লেজ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চরিত্রায়নে মা ঠাকুমা ও গল্প পাঠে মবিতা সেনগুপ্ত মল্লিনাথ ও বদ্রীনাথের ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি লেজ বদ্রীনাথ কিছু ফাঁপড়ে ফুরে গেল যে বাড়িতে এলো সে বাড়ি না হোক তো এক দেড়শো বছরের পুরনো নতুন চুনকাম করা সত্ত্বেও নোলাধরা দেওয়ালের চুনবালি খসে পড়ছে গত বর্ষার জলের ছাপ এখনো দেওয়াল থেকে মোছেনি তার উপরে বড্ড ঘুপচি আর অন্ধকার আলো বাতাসের বালাই নেই চারিদিকে সব সময় একটা বেজা বেজা ভাব দেওয়াল আর মেঝেই হরেক রকমের ফাটল তাতে কাঁকড়া বিছে তেঁতুল পিছে রাস্তা না এখানে সেখানে উইয়ের সুরঙ্গপথ আরশলা ফরফর করে ঘুরে বেড়াচ্ছে সারাদিন লুকোন কর্ত থেকে মাঝে মাঝে একটা ব্যান ডাকে বদ্রীনাথের নব্বই বছরের বড়ি মা দিন রাত ঘ্যান ঘ্যান করছে এ চোদরপন বাবা ওই কোন জীবজন্তুটা নেই এখানে ঠাকুর ঘরে বাতুল পর্যন্ত জ্বলে আছে বদিনাথের গিন্নি নিয়ে ঘুমটা খসিয়ে বলে শুধু বাগুর ভাড়ার ঘরে জল নিকাশি ফুটো দিয়ে একটা নেজ বেরিয়ে যেতে দেখল। তা কী নেজ কে জানে দীর্ঘশ্বাস ফেলে বদিনাথের মা বলেন লেজ কথা আমার বলো না লেজ আমি দিন রাত দেখছি রাতে ঘুম ভেঙে মশারির গায়ে একটা কাটা অলা নেজ গতকাল নিকে বসে ঠাকুরের সিংহাসনের নিচে একটা রোমওয়ালা নেজ আজ সকালে বাইরের ঘরে চৌকির তলায় একটা লিক লিখে নেচ আমার নিজের চোখে দেখা তবে জল টাওর করতে পারিনি বদ্রিনাথের ছেলে মল্লিনাথ ছেলেবেলা থেকে ভারী রোগা বোকা ফ্যাকা সে সরু চেহারা তার হাতে গলায় রাজ্যের মাদুলি আর শিকড় বাকড় বাধা সে খেলে না ছুটে না তুষ্টুবি করে না কাঁচকলা আর পেঁপের ঝোল দিয়ে ভাত খায় আর চুপ করে শুয়ে বসে থাকে রোগে ভোগে বলে তার ঠাকুমা সবাইকে সাপ বলে দিয়েছেন বংশের মাত্রা শর্তে লেখাপড়ার দখলে যদি রোগা শরীরে নাশ হয় নাতি আমার বইচেতাক বাবা লেখাপড়ার দরকার নেই তাই মল্লিনাথ স্কুলে পাঠশালাতেও যায় না ঘরে বসে খুশি মতন একটু একটু পরে কথাবার্তা বড় একটা বলে না কারোর সঙ্গে মা বা ঠাকুমার আচরের আড়ালেই সে বড় হয় মা ঠাকুমার কথা শুনে মল্লিনা তো করে বলল লেন্ট লেন্ড তো আমি আর দেখি আমার পড়ার ডেবিনের দয়ার থেকে মাঝে মাঝে একটা সবুজ রঙের ভারী চুন্দরে নেদিয়ে দিয়ে জুড়ে থাকে কি সমস্যা হয় না মা ঠাকুমা এক সুন্দী চিঁচিয়ে ওখেন বদ্রিনাথ গরিব মানুষ হলেও রোজ ছেলের জন্য খেলনা আনে খাবার আনে কিন্তু ছেলের মুখে মাসি ফোটে না চোখে মরা দৃষ্টি জ্যান্ত হয় না বদ্রীনাথ বল কিনে এনে হাতে দেয় খেলনা বন্দুক দেয় লাট্টু দেয় খুড়ি নাটায় দেয় বলে এ বাবা একটু আনন্দ পাচ্ছ এই দেখো এই দেখো বল এমনি করে পায়ে নিয়ে ছুটবে একদম করে লাতে কষাবে কেমন আনন্দ হবে দেখো ঘুড়ি কেমন শো করে আকাশে ওড়ে না বাবা দেখেছো তো তেমনি ওড়াবে ছাদে উঠে দেখলে বুক খারাপ আরই হালকা হবে ফুটতে হবে খুব এই বন্দুকটা দিয়ে রোজ টিপ করবে কত আর সোদা ইদুর চামচেকে চারদিকে দেখছো তো টিপ করে করে মারতে মারতে দেখো রক্ত গরম হয়ে উঠবে এ দেখো নাট্য কেমন কেমন ভন করে করে জানো কিন্তু ঠ্যালনা পড়ে থাকে খাবারও ছুঁয়ে না মল্লিনাথ মাদুলির ভারে পুঁজো হয়ে চুপ করে ফাকাশে মুখে বসে থাকে তার রক্ত গরম হয় না আনন্দ হয় না ফুর্তি হয় না বদ্রিনাথ তার সামনে বল খেলে দেখায় ঘড়ি উড়িয়ে দেখায় নাট্য ভরিয়ে দেখায় দেখাতে দেখাতে হাঁপিয়ে উঠে নেতিয়ে পরে চিরবিরতে থাকে নতুন বাসায় এসে মল্লিনাথ আরও ফ্যাকাশে রয়েছে আরও রোগা আরও ন্যাতানো মা ঠাকুমা বারবার তার দিকে তাকিয়ে সারাদিন দিন দীর্ঘশ্বাস ছাড়ছে ছেলে বাঁচলে হয় তাই সুবুঝলেজের কথা শুনে সবাই আতকে উঠল টেবিল ঝাড়পোস্ত করা হলই সারা বাড়িতে ছড়ানো হলো কড়া কীটনাশক এক তান্ত্রিক এসে প্রায় বিশ গ্রাম ওজনের আর একটা তাবিজ বেঁধে নিয়ে গেল গলায় মল্লিনাথ আরও একটু কুঁজো হয়ে গেল তার ভারে তা বলে সবুজনেজটা কিন্তু তাকে ছাড়ল না তাবিজ নেওয়ার পর দিন সকালে পড়ার টেবিলে বসে সে গুপ্তধনের খোঁজে নামে একটা গল্পের বই পড়ছিল কোনইতে সুরসুরি লাগায় সে তাকিয়ে দেখল সামান্য ফাঁকা হয়ে থাকা ড্রয়ারটা থেকে সেই কচি কলাপাতা রঙের সুন্দর সবুজ সরু ল্যাজটা বেরিয়ে সে খুব আদরে আদরে ভাব দেখিয়ে নড়াচড়া করছে মল্লিনাথ যে ভয় পেলো তা নয় সে চিরকাল কলকাতায় মানুষ এই প্রায় দশ বছর পর্যন্ত সে একমাত্র চিড়িয়াখানা ছাড়া আর কোথাও তেমন কোনো জীবজন্তু দেখেনি লেজটা দেখে তাই তার ভারী অবাক লাগে ভারী সুন্দর দেখতে হাত দিতেও ইচ্ছে করে একটু ভয়ে ভয়ে সংকটের সঙ্গে মল্লিনাথ হাত বাড়িয়ে লেজটা একটু ছুঁয়ে দিল শুট করে সরে গেল লেজটা পরদিন আবার বেরিয়ে এসে সুর দিল হাতে মলিনীনাথ আবার একটু ছুঁলো আর এইভাবেই রোজ সেই সবুজ লেজটার সঙ্গে তার দেখা হতে থাকে একটু একটু করে ভাব হতে থাকে মল্লিনাথের ভারী ভালো লাগে লেজটাকে একদিন ড্রয়ারটা একটু বেশি ভাগ করে রাখল সে লেজটা বেরিয়ে আসতেই উঠি মেরে দেখল ভিতরে একটা বেশ লম্বা পরনের সাপের মতন দেখতে প্রাণী কুণ্ডলি পাকিয়ে ঝিমচ্ছে পরদিন ড্রয়ারটা আরও ভাগ করলো মল্লিনাথ সকালবেলা যথারীতি আবার লেজটার সঙ্গে ভাব করতে করতে প্রাণীটিকে দেখলো আর চোখে ছোটখাটো একটা আনিদের সাপই হবে অলসভাবে শুয়ে শুয়ে একটা আরশোলা চেবাচ্ছে পরদিন মল্লিনাথের ধৈর্য থাকলো না লেজটা বেরোতেই ড্রয়ারটা এক ঝটকায় খুলে ফেললো লেজটা ধরলো মোটো করে কুরুন বললো রে সাপটা মল্লিনাথের এই আচরণে ভারী বিরক্ত হয়ে মিলিয়ে পিছলে বেরিয়ে গেল সরাত করে ড্রয়ারটিকে নেমে প্রাণপণে ছুটল ভেতর বাড়ির দিকে মল্লিনাথ গোলাফে ওঠে তার একমাত্র বন্ধু ভাবের পাত্র পালিয়ে যাচ্ছে প্রাণপণে মল্লিনাথ তার পেছনে ছোট সবুজ সাপটা ভারী চালাক সোজাপাত্রে না গিয়ে সেখানিক্ষণে খানিক্ষণে ঘর সে ঘর পরে পালিয়ে বেড়ায় আলমারির তলা খাটের তলা চুতোর ডাকের পিছন চৌকাঠের আড়ানে করে অবশেষে উঠোন পেরিয়ে গিয়ে ভাড়ার ঘরের পিছনে একটা খুবসি খুঁটে কয়না রাখার ঘরে গিয়ে ঢুকল ঘরের কোণে একটা মস্ত বর্তে সে দিয়ে গেল শ্যুট করে মল্লিনাথ তেমনে হাল ছাড়ল না গর্তের কাছে গিয়ে প্রথমে অনেক কাকতি বেরতি করলো কাজ হলো না দেখে একটা লোহার সাবল এনে গর্ত বড় করতে বসলো মল্লিনাথের গায়ে জোর দে মাদুলির ভারেই সে জর্জরিত কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার শোকে তার গায়ে দ্বিগুণ বললো তাবিজ অবজ মাদুলির জন্য সাবল চালাতে অসুবিধা হচ্ছিল বলে এক এক টান মেরে ছিঁড়ে ফেলে দিল সেগুলো ভারী সাবলটা প্রাণপণে চালাতে লাগলো হাত দেড়ে গর্ত ফোরার পরে সে একটা ভুসভুসে ইটের গাটি পেল সাবলের দুটো চারেই উপড়ে ফেলল ইট দেখলো ঘরের নিচে আর একটা গুপ্ত কুঠুরি রয়েছে ঘুট অন্ধকার গর্তে মুখ দিয়ে মন্দিরাত ডাকে এসো ভাই সবুজ লেজ আমার তো তুমি জানাই বন্ধু লেজ আমি তো স্কুলে যাই না কারোর সঙ্গে বাদ করতে পারি না সবাই যে আমাকে খেপার কিন্তু সবুজ লেজ আর বেরোয় না মন্দিরাত একটা টর্চ নিয়ে এসে গর্তের মধ্যে লাফিয়ে নেমে পড়লো চোর পুঠুরিতে টর্চের আগে ফেলে সে দেখলো চারিদিকে তিন চারটে লোহা আর কাঠের সিন্দুক অনেক রুপোর আর সোনার বাসন রয়েছে দেওয়ালাল বাড়িতে কিন্তু সেসব গ্রাহ্য করল না মল্লিনা আতিপাতি করে খুঁজতে লাগলো তার বন্ধুকে সিন্দুক সাবনের চারে খুলে ফেলে দেখল রাশি রাশি সোনা আর রুপোর মোহর টাকা হিরে জবরদ গয়না সোনার বা। সব হাটকে মাটকে সে সবুজ লেজকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না পায় না তো পাই না ক্লান্ত হয়ে সে একসময় সাবল আর টর্চ ফেলে দিয়ে হাডুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল অনেকক্ষণ তারপরে গিয়ে বলল ঠিক আছে আমিও মজা দেখাচ্ছি আজ থেকেই আমি অন্য সব ছেলের সঙ্গে নিয়ে সঙ্গে বাপ করলো খেলবো তখন দেখো তোমার হেঁচে আর কি না এই বলে মল্লিনাথ কুঠুরির বাইরে বেরিয়ে আসে বর্তের মুখ ভালো করে ইঁটার মাটি দিয়ে বুঝিয়ে দেয় তার চোখে জল মুখ থমথম করছে অভিমানে ধুমধুম করে পা ফেলে হেঁটে সে বাড়ির থেকে বেরিয়ে পড়ে পাড়ার ছেলেরা বলির মুখ আটকে ইঁট সাজিয়ে রবারের বলে ক্রিকেট খেলছিল মল্লিনাথ গিয়ে বল কেড়ে নিল একটা ছেলের হাত থেকে তারপরে দৌড়ে গিয়ে এমন জোরে বল করল যে ইটের স্ট্যাম্প পর্যন্ত তিন হাত ছিটকে গিয়ে ভেঙে পড়ল ছেলেরা মল্লিনাথের রেলেম দেখি খ্যাপাতে ভুলে গেল ওস্তাদ ওস্তাদ বলে চাচাল কয়েকটা ছেলে মল্লিনাথ পরের বলটা করলো আরও ভয়ঙ্কর বলটাই ফেটে গেল ফটাশ করে যার বল সে ভ্যাঁ করে কেঁদে ফেলল মল্লিনাথ কাদনে ছেলেটার পিঠ চাপড়ে দিয়ে বললো বল আমার অনেক আছে বলে দৌড়ে গিয়ে মল্লীনাথ ব্যাট বল খেলা আবার জমে ওঠে মল্লিনাথ ব্যাটও করল অসাধারণ রাগে গা ডিড়ি করছে তাই এত জোরে ব্যাচ চালালো যে মার খেয়ে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ির ছাদ ডিঙিয়ে বল গিয়ে ওভার বাউন্ডারি হতে লাগলো তার খেলা দেখে তো সবাই থ অনেকক্ষণ খেলে ঘেমে চুমে মল্লিনাথ যখন বাসায় ফিরল তখন তার রাগ অনেকটা কমেছে মুখে হাসি ফুটেছে চোখে মরা দৃষ্টি খুব জ্যান্ত হয়ে উঠেছে সেই দৃশ্য দেখে তার মা ঠাকুমা ভয় খেয়ে কি খুব পগো কি আমাদের বাঁচাতে ওষুধ করেছে গো শুনে মিটি মিটি হাসলো মন্ডিনাথ ছাদে গিয়ে সে অনেকক্ষণ ঘুরি ওড়ালো বন্দুক টিপ করে তিনটে কাঁকড়া বিছে ঘায়ল করলো বন বন করে লাট্টু ঘোরালো বিকেলে পাড়ার কাছে মাঠে গিয়ে ছেলেদের সঙ্গে ফুটবল খেলে তিন তিনটে গোড়ও দিয়ে দিল বল্লিনাথ সন্ধ্যেবেলা বদ্রীনাথ বাড়ি ফিরলে সে গিয়ে গম্ভীর মুখে বলল বাবা আমি স্কুলে ভর্তি করে দাও নে বদ্রিনাথের ভিড় খাওয়ার জোগাড় মল্লি স্কুলে যাবে যেতে আসতেই তো হাত ধরে যাবে ছেলের ওদিকে মল্লিনাথের কাণ্ড দেখে মা ঠাকুমা সবার ঘরে দরজা বন্ধ করে বসে চেঁচাচ্ছেন আর কাঁদছেন তাদের ধারণা মল্লি পাগল হয়ে গেছে এবার হয়তো কামড়ে দেবে বাড়ির চাকর তান্ত্রিককে ডাকতে গেছে বদ্রীনাথ মূর্ছাই যাচ্ছিল মল্লিনাথি তাকে জল টল দিয়ে চাঙ্গা করলো বলল এই সবুজ রেজটা আমার সঙ্গে খুব বিশ্বাসঘাতকতা করেছে ওকে আমি মজা দেখার বদ্রিনাথ হাঁ করে চেয়ে থাকে কিছুই বুঝতে পারে না তখন মল্লিনাথ ঘটনাটা খুলে বলে তার বাবাকে নিয়ে গিয়ে গর্ত দেখায় মাটি ফের করে দুজনে মিলে চোর কুঠুরিতেও নামে সব দেখিয়ে মল্লিনাথ বদ্রিনাথকে বলে দেখলে তো সবুজ বন্ধুর জন্য খাওয়ানোটা কত খেটেছে বদিনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বলে মল্লিনাথ এক চোটে মেঝে ছুঁড়ে মেরে বললো অনেক বন্ধু হবে আমার তখন বুঝবে বদ্রিনাথ হাসি মুখে বলে তারপরে উঠে এসে গর্ত বুঝিয়ে ফেলে পরদিন রাজমিস্ত্রি এনে জায়গাটায় পাকা কাঠ নিয়ে দিয়ে দেয় এরপর থেকে মল্লিনাথ ক্রমে ক্রমে ভারী জজান্ত হয়ে ওঠে যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলায় চোরকুঠুরির কথা বাব্বাটার মুঠিয়েও আনে না